আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিঙ্গেলের ফাইনাল খেলা হচ্ছে জয় বনাম রকি। তা আপনারা দেখেন আজকে সিঙ্গেলের দুইজনই খুব হার্ডি প্লেয়ার, তা আসলে দুজনে খুব ভালো খেলোয়াড়, দুজনে ফাইনাল খেলবে আজকে। তা টস ধরো, আজকে খেলা হবে চারিটির খেলা, চারিটি যার বেশি পয়েন্ট হবে সেই জিততে, এর মধ্যে যদি গেম হয়ে যায় 29 হয়ে যায় চারিটির মধ্যে, সে জিতে যাবে, যেই চারিটির আগে 29 হয়ে গেলে সে জিতে যাবে। যাই হোক, টসে জিতে গেছে রকি, চারিট খেলা হবে, চারিটির মধ্যে যে বেশি পয়েন্ট হবে জিতে যাবে, আর যদি এর মধ্যে কারোর 29 পয়েন্ট হয়ে যায় সে উইন হয়ে গেল। সে রকি হিট করেছে, আপনারা জানেন জয় খুব একটা ভালো প্লেয়ার, রকিও খুব ভালো প্লেয়ার। খেলাটা দেখেন, খেলাটা আসলে খুবই ভালো খেলা হবে, এবং যেই জিতবে কম পয়েন্টে সে জিততে হবে তাকে, একদম তাকে সহজে পরাজয় করা যাবে না, যে খেলে যে জিতুক। আপনারা দেখতেই পাচ্ছেন খেলাটা যেহেতু ফাইনাল খেলা, সেহেতু তোমার অবশ্যই সেভাবে খেলতে হবে, এবং দাগ গুলো তোমার নিখুঁতভাবে নিতে হবে। বিনা বিডির খেলা, আর যেহেতু একটা ফাইনাল খেলা, যার জন্যে অবশ্যই হিসেব করে খেলবে, কেন অনেক হিসেবের খেলা, ক্যারাম বোর্ডটা হিসেবের খেলা। গুটি গিলে যে প্লেয়ার ভালো সে আসলে কিন্তু তা না, অনেকে কম গুটি খেলেও জিতে যায়, আবার অনেকে বেশি খেলে পয়েন্ট পায় না, কিন্তু টুর্নামেন্ট খেলাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আর যেহেতু ওটা ফাইনাল খেলা হচ্ছে সিঙ্গেলে, সবাই হিসেব করে খেলবে যে কীভাবে তার পয়েন্ট নিতে হয়, কীভাবে পয়েন্টটাকে নিতে হবে সেই হিসেব তার মধ্যে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন সাদা পাঁচটা আছে এবং কালো দুইটা, দেখেন আসলে দুজনে খুবই ভালো প্লেয়ার এবং মারকুটে প্লেয়ার।
একবারে দুইটা গুটি দিয়ে দিয়েছে, তিন প্রথম হিটে তিন পেয়েছে, 3-0। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম হিটি জয় 3 রকি 0। রকের অনেকগুলো ফিভারলি পয়েন্ট ছিল, কিন্তু সে আসলে তার মিস্টেক হয়ে গেছে সাবি ম্যাটটা। একটা গুটি পড়ে গেছে, গুটিটা উঠো এই যে পাশে, দুইটা পড়েছে না, সাদা এবং কালো দুইটা গুটি পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ডেট কভার দিয়েছে জয়, 4 হিট ওটে মনে কর বঞ্চিত করবি, ওটে খাওয়া যাবে না, ঠিক আছে, তাহলে 4 হিট অন্তত। গুটি আছে 7-8, কালো আছে 8টা, সাদা আছে 7টা। দেখেন আসলে খুব সাদা একটা গিয়েছে, বাহ, এক মারে 3টা খেলেছে, 2টা সাদা 1টা কালো। জয় খুব ভালো একটা দক্ষ প্লেয়ার, দেখেন তার খেলাটা খুবই বিনা বিডি, দেখেন কীভাবে গুটিগুলো খেলতেছে সে, আপনারা দেখেন। বারো আর তিন পনেরো, 2 হিটি 15-0, রকি 0, জয় 15। তার নামও যেমন জয়, খেলাটাও তার জয়ের দিকে যাচ্ছে। বাহ,
সুন্দর খেলতেছে রকি, দেখেন আসলে রকি খুব ভালো খেলল। প্রথমেটি তার অনুকূলই ছিল পয়েন্ট, কিন্তু একটা মিস্টেকের জন্য সে 6-7 পয়েন্ট মিস করেছে। দেখেন দেখে শুনে পাতাও, আসলে কঠিন কঠিন আসলে দুইজনই ভালো প্লেয়ার। আসলে খেলাটা তো এমনই একটা খেলা, পয়েন্টেরও একটা ফেভার আছে, দরকার থাকে। তো দেখেন সে তিনটা গুটি, দুইটা গুটি আনফিন গুটি কিন্তু সে রিক্সে খেলে দিয়েছে। জয় খুব চালাক প্লেয়ার, সে নিজে না খেলে গুটিগুলো আনফিট করার চিন্তা ভাবনা করে, আপনারা দেখতেই পাচ্ছেন। কঠিন কঠিন একটা ক্লিয়ার করলো 8। আসলে খেলা কিন্তু রকিরই আগে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা মিস্টেকে যার জন্য খেলাটা রকি একটু পিছিয়ে আছে। কিন্তু এখন হচ্ছে 3 হিটে পয়েন্টের তালিকায় আছে, শীর্ষে আছে জয়, জয় আছে 2 হিটে, সে 12-3-15, এবং রকি পেয়েছেন হলো 8। তা এই শেষ হিট, এই শেষ হিটি গুটি যায়নি, দেখা যাক। খেলা কিন্তু এখনো বলা যায় না কে হারবে কে জিতবে, খেলাটা এমনই এক পর্যায়ে রয়েছে বলা যায় না। রকির জিততে গেলে রকির কিন্তু 8 পয়েন্ট প্রয়োজন আছে, এবং রকির জিততে গেলে রকির 8 পয়েন্ট দরকার, আর জয় জিততে গেলে জয় তাকে 6 পয়েন্ট যদি দিতে পারে জয়, তাহলে কিন্তু জয় জিতা জয় যদি রকিকে ঠিকাই দিতে পারে 6 পয়েন্ট বা পয়েন্ট নিতে পারে, তাহলে জয়েরও জিত। এখন যে দেখতেই পাচ্ছেন এখন খুব খেলাটা বিশাল একটা কম্পিটিশনের মধ্যে দাঁড়ায় গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কন্টেস্টের মধ্যে দাঁড়ায় গেছে। বলা যায় না কিডা জেতে কিডা হারে, এটা এখনো কোনো ই নেই, যাক জয়ের অনেক মিস হচ্ছে এখন। আসলে ফাইনাল খেলা ফাইনাল খেলার মতনই হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে সহজ জিনিস আমরা বুঝতে পারছি কিন্তু সহজ না। দেখেন
হ্যাঁ, জয় সুন্দর একটা মাছ দিছে এবং চাবি দাঁড়াইছে। দেখা যাক, হ্যাঁ দাগ, তুমি দেখো দাগ, দেখো সমস্যা নেই। জয় মিস করেছে, এখনো রকির ফেভার ভালো আছে। দেখা যাক, আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। সুন্দর খেলাটা, এখনো বলা যায় না কে হারবে কে জিতবে। জয় জিততে গেলে জয়ের এখনো 5টা গুটি খেলা লাগবে, আর রকির জিততে গেলে রকির নিতে হবে 8 পয়েন্ট। হ্যাঁ, এই তো সুন্দর একটা খেলা হয়েছে, সুন্দর সুন্দর খেলা হচ্ছে। আসলে ফাইনাল খেলা ফাইনাল খেলার মতনই হচ্ছে, আপনারা দেখেন ফাইনাল খেলা ফাইনাল খেলার মতন হচ্ছে। খুব কঠিন পর্যায়ে পড়ে গেছে জয়, আপনারা দেখতেই পাচ্ছেন। জয় অনেক চালাক মাপের প্লেয়ার, যার জন্যে আসলে সে খুব চালাকি চালাক কি করতেছে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন জয় এখন চিন্তা ভাবনা করতেছে যে আমি কীভাবে পয়েন্টটাকে সেভ করবো। সুন্দর একটা ফেভার পেয়েছে, এই দুইটা গুটি যদি খেলে দিতে পারে রকি তাহলে উইন হয়ে যাবে। বাহ, এই মাত্র সুন্দর একটা ফেভার পেয়েছে 16। এখন আজকে খেলায় জয় উইরা রকি খেলায় আজকে উইন হয়েছে। হ্যান্ডশেক করো দুইজনে, দুজনে একটা হ্যান্ডশেক করো। আজকে খেলার চ্যাম্পিয়ন হয়েছে রকি, রানার আপ জয়।